আজকে লেসনটা 2022-23 সাল এবং নবম দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য। আজকে আমরা সাধারণ গণিতের অবজেক্টিভ একটা প্রশ্ন সলভ করব। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো, তাহলে আমরা শুরু করছি। দেখো, এক নম্বর প্রশ্নটা কি বললো, আর ইকুয়াল টু এক্স এপসাইলন আর কোলন থ্রি লেস দেন এক্স লেস ইকুয়াল 26 লেস ইকুয়াল 6 হলে পাওয়ার সেট আর এর উপাদান সংখ্যা কত। দেখো আমরা করে রেখেছি এক নাম্বারটা, দেখো আর ইকুয়াল টু এক্স এলিমেন্ট অফ আর কলন থ্রি লেস দেন এক্স লেস ইকুয়াল 6। এখানে কি বললো খেয়াল করো, এক্স তিনের চাইতে বড় আর ছয়ের সমান অথবা ছয়ের চাইতে ছোট। তাহলে তিনের চাইতে বড় হলো 4, 5, ছয়ের সমান অথবা ছয়ের চাইতে ছোট। তাহলে আমাদের সেটটা হলো 4, 5, 6। এই সেটের উপাদান সংখ্যা কত হবে আমরা জানি যে এই সূত্র ব্যবহার করতে হয়, 2 to the power n, n এর মানে এখানে 3 বসালাম, 2³ মানে 8। তাহলে আমাদের উত্তরটা হলো 8। দেখো আছে ঘন নম্বর, উত্তরটা আমাদের সঠিক আছে। এরপরে আমরা দেখি দুই নম্বরে কি বললো আমাদের, a ইকুয়াল টু 2, 3, 5 এবং আর এক্স কমা ওয়াই কলন এক্স এলিমেন্ট অফ এ আর ওয়াই এলিমেন্ট অফ এ ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1 হলে আর কে তালিকা পদ্ধতি প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে। দেখো দুই নম্বরটা ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1, তাহলে এক্স যদি 3 হয় তার থেকে এক্স চলে গেলে কিন্তু ওয়াইটা থাকে 2, তাহলে 3, 2 এটাই সঠিক উত্তর হবে। দেখো 3, 2 এই খ নম্বরের উত্তরটা সঠিক আছে, খ নম্বর। দেখো এখানে 5, 5 সমান, কিন্তু এখানে তো তা বলে নাই, ওয়াই সমান সমান এক্স মাইনাস 1, এখানে এক্সটা 2, মাইনাস 1 বলে এখানে 1 থাকে, এটা মিলতেছে না, এটা সমান, এটা হচ্ছে না, তাহলে খ নম্বর উত্তরটাই সঠিক হবে। এবার আমরা তিন নম্বর প্রশ্নটা দেখি, তিন নম্বর প্রশ্নতে কি বললো, ফাংশন এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x + 6 এবং ফাংশন এক্স ইকুয়াল টু 0 হলে এক্স কত। দেখো তিন নম্বরটা আমরা করে রেখেছি, ফাংশন এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x + 6 আর ফাংশন এক্স এর মান 0 বসালাম আমরা, এটাকে মিলডাম করলাম, 6 ভাঙালে 3 × 6 3x + 2x নিলাম, প্রথমটা লাস্টটা ঠিক রইলো। এবার আমরা জোড়া জোড়া কমন নিলাম, এরপরে কমন আনকমন নিলাম, হয় অথবা করলে এক্স এর মানটা আসবে -2 এবং অথবা -3, তাহলে উত্তরটা আমাদের হলো এক্স এর মান -2 অথবা -3, তাহলে তিন নম্বরে ক নম্বর উত্তরটা আমাদের সঠিক আছে। এবার দেখো চার নম্বর প্রশ্ন কি বললো, a+1/a = √2 হলে a² + 1/a² এর মান কত। আমরা করে রেখেছি দেখো চার নম্বর, a+1/a = √2, a² + 1/a² এর মানটা বের করতে বলা হয়েছে, এই সূত্রটা ফেললাম a² + b² এর মানের সূত্র a+b² - 2ab, এই a কাটা গেল, থাকলো কত, এটার মান √2 বসালাম, √2² - 2, √2 উঠে গেল, 2 - 2 = 0, তাহলে উত্তরটা হলো আমাদের 0। চার নম্বর উত্তরটা খ নম্বর উত্তরটা সঠিক আছে, 0। এবার আমরা দেখি পাঁচ নম্বর কি বললো, 7% হার মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত হবে। আমরা করে রেখেছি দেখো এই সূত্রটা, দেখো ইন্টারেস্ট i = PNR, পি মানে মূলধন 650 টাকা, এন মানে সময় 6 বছর, আর মানে মুনাফার হার 7% ছিল, 7/100 হইল। এটা যদি তুমি কাটাকাটি করো ক্যালকুলেটর দিয়ে কাটাকাটি করলে 273 হবে, যদি 0, 0 কাটি আমরা, এরপরে যদি আমরা 10 কে 5 দিয়ে কাটি আর এখানে 6 কে 2 দিয়ে কাটলে 3 হবে, আর এই 5 দিয়ে যদি 65 কে কাটি, 5 = 65, এরপরে গুণ করলে 273 হবে। দেখো খ নম্বরের উত্তরটা 273, খ নম্বরের উত্তরটা সঠিক আছে। এবার দেখো ছয় নম্বরে কি বললো, a+b = √3, a - b = √2 হলে a =
root 3 plus root 2 divided by 2, a square minus b square equal to 6, 4 equal to 1. এর মধ্যে কোনটা সঠিক সেটা বলা হয়েছে দেখো 6 নম্বরে a plus b দুইটি সমীকরণকে আমরা যোগ করে ফেললাম a plus b plus a minus b ডান পাশে root 3 plus root 2 পাশাপাশি যোগ করলাম আমরা তাহলে এবার যদি আমরা b আর এই বিটা কেটে দেই plus b minus b কেটে দিলাম থাকলো কি 2a equal to root 3 plus root 2 তাহলে a equal to a 2 টা ডান পাশে নিচে চলে গেল এটা ঠিক আছে এরপর দেখো দুই নাম্বারটা a square minus b square equal to a plus b into a minus b এরপরে a plus b আর a minus b মানটা বসিয়ে দিলাম root 3 root 2 কত হলো root 6 হলো আর তিন নাম্বারটা দেখি 4ab equal to আমরা 4ab সূত্রটা ফেলে দিলাম a plus b square minus a minus b square তাহলে মানটা বসালাম root 3 whole square minus root 2 whole square 3 minus 2 equal to 1 দেখে দেখো এর মানটা এটাই আমরা বের করেছিলাম এটা কিন্তু আমরা root 6 বের করেছিলাম তাহলে এটা সঠিক না আর এটা বের করেছিলাম 1 তাহলে আমাদের কোনটা কোনটা সঠিক 1 আর 3 তাহলে গ নাম্বার উত্তরটা আমাদের সঠিক এবার আমরা দেখি 7 নাম্বার প্রশ্ন কি বললো 7 নাম্বার প্রশ্ন বললো log 5 ব্র্যাকেটে কিউবিক root 5 into root 5 equal to কত আমরা করে রেখেছি দেখো 7 নাম্বারটা log 5 কিউবিক root into root 5 তাহলে কিউবিক root মানে পাওয়ার 1/3 আর শুধু root মানে পাওয়ার হাফ পাশাপাশি গুণ থাকলে পাওয়ার যোগ হয় 1/3 প্লাস হাফ যোগ করলাম আমরা হইল আমাদের কত এটা যোগ করলাম এরপর হলো 5/6 এই পাওয়ারটা আমরা কিন্তু আগে নিয়ে আসলাম আর বেজার পাওয়ার সমান হলে তার মান 1 তাহলে আমাদের উত্তরটা হলো 5/6 5/6 টা খ নম্বর উত্তরটা সঠিক এবং আমরা 8 নম্বরটা দেখছি 8 নম্বরে কি বলল 0.0035 এর সাধারণ লকের পূর্ণ কত দেখো 0.0035 এটাকে যদি আমরা দশমিক মুক্ত করি তাহলে দশমিক মানে 1 সাইড গো সাইডটা শূন্য এরপরে আমরা নিচে 10 রেখে 10 টু দি পাওয়ার 3 করলাম এই যে তিনটা শূন্যর জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনভার্স 3 এরপর আমরা এই 35 কে 10 দিয়ে ভাগ করলে 3.5 হয় ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তাহলে লগ এর পূর্ণকটা হবে মাইনাস 3 বা 3 বার 3 এর উপরে একটা দাগ এরপর আমরা দেখি 9 নম্বর অঙ্কটা 6 প্লাস 10 প্লাস 14 প্লাস ধারার সাধারণ অন্তর 4 20তম পদ 82 এরপর বলো প্রথম 10টি পদের সমষ্টি 240 কোনটা সঠিক আমরা দেখে নেই দেখো সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করলাম 4 এটা কিন্তু ঠিক আছে আর 20তম পদ nতম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d তাহলে 20তম পদ 20 মাইনাস 1 d এর মান 4 প্রথম পদ a ইকুয়াল টু 6 তাহলে 6 20 থেকে 1 গেল 19 ইনটু 4 টোটাল হয় 82 এটাও ঠিক আছে আর একটা বলছে যে 10 পদের সমষ্টি s 10 ইকুয়াল টু n বাই 2 মানে 10 বাই 2 2a এর মানটা বসিয়ে দিলাম n মাইনাস 1 n এর মান 10 বসিয়ে দিলাম ইনটু d d মানে 4 এনে কাটাকাটি করলে 5 এখানে সাথে গুণে 12 এটা 9 বিয়োগ করলে 9 সাইনং 36 48 কে 5 দিয়ে গুণ করলে হয় 240 তাইলে দেখো 240 তাইলে আমাদের এই তিনটা কিন্তু ঠিক আছে এই সাধারণ অন্তর 4 হয়েছে 20তম পদ 82 হয়েছে আর প্রথম 10টি পদের সমষ্টি 240 হয়েছে তাহলে ঘ নম্বর উত্তরটা আমাদের সঠিক আছে এরপর আমরা দেখি 10 নম্বর প্রশ্নটা আমাদের কি বললো 3 প্লাস এ প্লাস বি প্লাস এইট ওয়ান প্লাস ধারার সাধারণ অনুপাত কত আমাদের লাস্টে ছিল 81 এটা কিন্তু ছিল চতুর্থ পদ তাইলে চতুর্থ পদ সূত্রটা বসালাম এ আর আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 81 তাহলে এ আর কিউব ইকুয়াল টু 81 এর মান কিন্তু ছিল প্রথমে 3 3 আর কিউব ইকুয়াল টু 81 আর কিউব ইকুয়াল টু 3 দিয়ে যদি ভাগ করি আমরা 27 হয় 3 27 81 আর 27 মানে 3 কিউব 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 উড়াই দিলাম আর ইকুয়াল টু 3 দেখো আর ইকুয়াল টু উত্তরটা হবে ক নাম্বারটা 3
এরপর দেখো স্থূলগণিত বুঝে স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এখন স্থূলকোণ তো অবশ্যই 90 ডিগ্রি চাইতে বড়, স্থূলকোণ কাকে বলে? এক সমকোণের চাইতে বড় এবং দুই সমকোণের চাইতে ছোট, তাইলে 90 চাইতে বড় হইতে হবে। তাইলে স্থূলকোণে ত্রিভুজের অপর দুইটা কোণের সমষ্টি কিন্তু হবে 90 চাইতে ছোট। দেখো 30 আর 60 যোগ করলে হয় 90, 45 যোগ করলে হয় 90, 50 আর 30 যোগ করলে হয় 5 80, আর এখানে 40 আর 60 যোগ করলে 100। তাইলে এক সমকোণের চাইতে কম হইতে হবে, তাহলে ঘনা মরত্বটা ঠিক আছে, এখানে 80 আছে, 80 ডিগ্রি মানে 90 ডিগ্রি চাইতে কম, তাহলে ঘনা মরাঙ্গটা উত্তরটা সঠিক আছে। এরপরে 12 নম্বরটা কি বললো? পরিসীমা ও একটি কোণের মান প্রয়োজন কোনটি আঁকতে, পরিসীমা এবং একটা কোণের মান প্রয়োজন কোনটি আঁকতে। এখন রম্বসের বর্গক্ষেত্রের পরিসীমা কিন্তু বর্গক্ষেত্রের 4 বাহু সমান, রম্বসের 4 বাহু সমান, সামান্তরিকের 2 বাহু সমান, আর আয়তর 2 বাহু সমান, বিপরীত বাহুগুলো সমান। তাহলে প্রথম দুইটার একটা হবে, তবে বর্গক্ষেত্র আঁকতে কিন্তু আমাদের কোণের প্রয়োজন হয় না, আমরা জানি এটা 90 ডিগ্রি, কিন্তু রম্বস আঁকতে কোণের প্রয়োজন হয়, তাহলে খ নম্বরত্বটা সঠিক আছে। এবার আমরা 13 নম্বরে দেখি কি বললো, ত্রিভুজ আঁকতে প্রয়োজন 3টি বাহু। হ্যাঁ, 3টি বাহু দরকার, 2টি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ। হ্যাঁ, এটাও হয়, 2টি কোণ তাদের সাধারণ বাহু, 2টা কোণ তাদের সাধারণ বাহু হইলেও ত্রিভুজ আঁকা সম্ভব হবে, তাহলে এটার উত্তরটা হবে ঘ নাম্বার। এরপর আমরা দেখি 14 নম্বর আমাদেরকে কি বললো, 14 নম্বর বললো 2টি বৃত্ত পরস্পরকে ভূমি স্পর্শ করলে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব। আমরা চিত্রটা এঁকে দেখিয়ে দিয়েছি, দেখে আমরা দেখো 11 নম্বরটা 50, 30, 80 ডিগ্রি আগে বলেছি, 12 নম্বরটা রম্বস বলেছি, 13 নম্বরটা তিনটাই বলেছি ঘ নম্বরটা। এখন 14 নম্বরটা দেখো, এই যে 2টা বৃত্ত আঁকছি আমরা, বহিঃস্পর্শ করছে, তাদের মধ্যে কিন্তু একটা স্পর্শক অঙ্কন করা যায়, নিশ্চয়ই চিত্রটা খেয়াল করছো, তাহলে ক নম্বরের উত্তরটা এখানে সঠিক হবে। দেখো ক নম্বরের উত্তরটা সঠিক। এবার 15 নম্বর কি বললো, কোনো বর্গের অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়, বর্গের অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়, 3টি ধাপ অনুসরণ করতে হয়। কিভাবে 3টি ধাপ? বর্গের অন্তর্বৃত্ত, দেখো বর্গটা তো 4 বাহু সমান, তাহলে বর্গের অন্তর্বৃত্ত যখন আঁকবা তখন অবশ্যই এই যেমন এরকম একটা যদি বর্গ হয়, অন্তর্বৃত্ত যখন আঁকবা তখন এই এই কোণটাকে দ্বিখণ্ডিত করবা, এই কোণকে দ্বিখণ্ডিত করবা, তারপরে মাঝে একটা বিন্দু আসবে, তারপরে সেটাকে কেন্দ্র করে এখানে নিচে একটা লম্ব আঁকবা, তারপরে যে দৈর্ঘ্যটা আসবে এটা এইটাকে এতটুকু দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্ত আঁকবা, তাহলে টোটাল 3টা ধাপ তোমার পার করতে হবে। এরপরের প্রশ্নটা দেখি, এটার উত্তরটা 3টা ধাপ পার করতে হবে বলেছি আমরা। 15 নম্বর প্রশ্নটা দেখি, কোনো বর্গের অন্তর্বৃত্ত আঁকতে কয়টি হয়, হ্যাঁ এটাই, এটা না, এটা না, এটা তো, এটা না, এটা তো বলেছিলাম এক ক নম্বরটা, এই 15 নম্বরে খ নম্বর উত্তরটা সঠিক আছে, কয়টি ধাপ অতিক্রম করতে হবে। এরপর আস্তে আস্তে আমাদের 16 নম্বরটা, 16 নম্বরটা কি বললো দেখি আমরা, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার ব্যাসের, ব্যাস কিন্তু 2টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত সেন্টিমিটার। আমরা করে রেখেছি, দেখে আসি আমরা, দেখো 16 নম্বর R1 ব্যাস আছে 6, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 3 প্রথম ব্যাসার্ধটা, আর R2 ব্যাস আছে 4, 2 দিয়ে ভাগ করলে হবে 2, তাহলে 2টা বহিঃস্পর্শ করলে 2টা ব্যাসার্ধ কিন্তু যোগ করতে হবে, তাইলে R1 + R2 3 + 2 = 5, তাহলে আমাদের হবে 5। দেখি 5 কোথায় আছে আমাদের, 16 নম্বর 5 আছে আমাদের, গ নাম্বার উত্তরটা সঠিক আছে। এরপরে কি বললো, নিচের তথ্যের ভিত্তিতে 17 ও 18 নং প্রশ্নের উত্তর দাও, 17 এবং 18 তথ্যটা কি আছে, m এর মান কত। দেখো এই বৃত্তের কোনো বৃত্তে যদি 2টি স্পর্শক আঁকা হয়, স্পর্শক 2টা কিন্তু সমান হবে, পরিস্থিত কোনো বিন্দু থেকে স্পর্শক আঁকলে স্পর্শক 2টা সমান হবে, অর্থাৎ PA পার হলো PE সমান হবে,
অর্থাৎ 2m+3 ইকুয়াল টু m+4। আমরা একটু অঙ্কটা করে রেখেছি, আমরা দেখি, দেখো 2m+3 ইকুয়াল টু m+4, এমটাকে মাইনাস করে নিয়েছিলাম, থ্রিটাকে মাইনাস করে নিয়েছিলাম ডান পাশে, এম ইকুয়াল টু হলো 1, তাহলে উত্তরটা হলো 1। দেখো ক নম্বরের উত্তরটা সঠিক আছে, এম এর মানটা হবে 1। এরপরে 18 নম্বর কি বললো, 18 নম্বর বললো যে ওপি এর মান কত, ওপি কোনটা আমরা দেখি একটু, ওপি ওপি এই যে মাঝের রেখাটা, ওর থেকে পি এর দূরত্বটা কত হবে। দেখো এটা একটা চিত্রটা খেয়াল করো যে এই এখানে কিন্তু ওইটা দিছে 3 আর পিটা হয়েছে m+4, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ও পি ই একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হইলে এটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখি আমরা করে রেখেছি, দেখো 18 নম্বরটা ওপি স্কোয়ার, এই যে অতিভুজ স্কোয়ার হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই মান দুটো বসাইলাম, পি এর মানটা হলো 1+4, অর্থাৎ m+4, এম এর মান 1 ছিল আর ই ওর মানটা কিন্তু দেওয়াই ছিল 3, তাহলে এখানে স্কোয়ার ছেড়ে দিলাম, ওপি ইকুয়াল টু রুট ওভার এখানে 4 × 5 = 5² + 3² + 25 + 9 = 34 √34। তাহলে আমরা দেখে আসি আমাদের উত্তরটা, দেখো কোন এই ঘ নম্বর উত্তরটা ঠিক আছে √34। এবার আমরা 19 নম্বর আমরা দেখি, tan θ + 30° ইকুয়াল টু √3 হলে থেটার মান কত, আমরা অবশ্যই করে রেখেছি tan θ + 30° ইকুয়াল টু √3, √3 tan এর 60° আছে, √3 বাদ দিয়ে আমরা tan 60° করলাম আর tan বাদ দিলাম, θ + 30° ইকুয়াল টু 60, থেটা ইকুয়াল টু 30টা মাইনাস করে ডান পাশে নিয়ে আসলাম, 60 - 30 ইকুয়াল টু 30°, তাইলে আমাদের উত্তরটা হলো 30°। এখানে আমাদের খ নম্বর উত্তরটা সঠিক আছে 30°। এরপরে দেখো 20 নম্বরে কি বললো, sin 2θ ইকুয়াল টু cos 2θ হলে থেটা এর মান কত, আমরা করে রেখেছি দেখে আসি, দেখো 20 নম্বর অঙ্কটা, sin 2θ ইকুয়াল টু cos 2θ, এই cos 2θ কে আমরা নিচে নামাইলাম, এখানে কিন্তু 1 হলো আর আর গুণ করলে কিন্তু আগের অঙ্কে ফিরে যায়, তাহলে sin/cos মানে 10 2θ ইকুয়াল টু 1 10 এর 45° আছে, 10 বাদ করলাম, তাহলে 2θ ইকুয়াল টু 45°, থেটা ইকুয়াল টু 45/2 ইকুয়াল টু 22.5°। দেখি আমরা উত্তরটা কি আছে, এই যে 22.5° গ নম্বর উত্তরটা সঠিক আছে। এবার আমরা দেখি 21 নম্বর অঙ্কটা কি বললো, 10 ইকুয়াল টু 4/3 হলে sec এর মান কত, আমরা করে রেখেছি 21 নম্বর, দেখো 10θ = 4/3, 10²θ = উভয় পক্ষে বর্গ করলাম, 4 × 16 = 3×9 = 16/9, তাহলে উভয় পক্ষে এক যোগ করলাম, 1 + 10²θ = 1 + 16/9, তাহলে 1 + 10² মানে sec স্কোয়ার সূত্র থেকে পাই আমরা, আর এটা লসাগু করলে হয় 25/9 মানে 5/3 হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার বাদ দিলাম, sec θ = 5/3, তাহলে ঘ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপর দেখো 22 নম্বরে কি বললো, ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজে আর ইকুয়াল টু 1 সমকোণ এবং √3 tan পি ইকুয়াল টু 1 এবং সাইন পি প্লাস কিউ ইকুয়াল টু কত, সাইন পি প্লাস কিউ চাইছে, আমরা করে রেখেছি দেখি, দেখো 22 নম্বরটা, পি প্লাস কিউ ইকুয়াল টু 90°, কেন আর ইকুয়াল টু যখন 90 হবে তাহলে পি এই পি এই পি আর কিউ দুইটা কোণ মিলিয়ে কিন্তু 90 হবে, কেননা আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এখানে যদি আমরা উভয় পক্ষে সাইন ব্যবহার করি, সাইন পি প্লাস কিউ ইকুয়াল টু sin 90°, sin 90° মান কিন্তু 1 বসালাম, আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। দেখি 22 নম্বরের উত্তরটা, এই ঘ নম্বর উত্তরটা ঠিক আছে 1। 30 নম্বরটা দেখি, একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল 25.135 বর্গ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত সেন্টিমিটার, আমরা করে রেখেছি দেখো 23 নম্বরটা, অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ পাই আর স্কোয়ার, এটার মান কিন্তু দেওয়া ছিল 25.135,
দুই দিয়ে সবাইকে গুণ করে দিলাম। এরপর দেখো পায়ের মানটা, পাইটা এই পাশে নিচে গেল, পায়ের মানটা বসিয়ে দিলাম এবং গুণ করে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের পাই স্কোয়ার মান আছে ষোলো, ষোলো মানে চার স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার উঠিয়ে দিলাম আর ইকুয়াল টু চার। দেখি এই যে ক নাম্বার উত্তরটা সঠিক আছে ক। এরপর দেখো চব্বিশ নম্বর কি বললো, যদি একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় আট সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার হয় তবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আয়তক্ষেত্রের কর্ণের সূত্র থেকে পাই কর্ণ ইকুয়াল টু রুট ওভার সন্নিহিত বাহুদ্বয়ের বর্গ সমষ্টি, আট স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার, চৌষট্টি প্লাস দুশো পঁচিশ, দুইশো উননব্বই, সতেরো সতেরোতে দুইশো উননব্বই, তাহলে কর্ণটা বেরোলো আমাদের সতেরো। এই খ নম্বর উত্তরটা সঠিক আছে সতেরো। পঁচিশ নম্বর প্রশ্নটা দেখি, একটি সমবৃত্ত ভূমির বেলুনের উচ্চতা এক মিটার এবং ভূমির ব্যাস দুই মিটার হলে বক্রতলের ক্ষেত্রফল এত, আয়তন এত ঘনমিটার, ভূমির ক্ষেত্রফল এত বর্গমিটার, কোনটা সত্য? আমরা করে রেখেছি, দেখি আমরা। দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র টু পাই আর এইচ, তাহলে টু পায়ের মানে এটা বসালাম আর এইচ হল উচ্চতা এক, তাহলে গুণ করলে হয় ছয় দশমিক দুই আট তিন দুই, এটা সঠিক আছে তাই বলা ছিল সেখানে। আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান বসালাম আর ব্যাসার্ধ ওয়ান আর উচ্চতা ওয়ান, তাহলে এটা গুণ করলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স, এটাও সঠিক আছে। এবার ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর এর মান কিন্তু ওয়ান, তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স, এটাও ঠিক আছে। দেখি আমরা, দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স, থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট টু এইট থ্রি টু, তাহলে আমাদের উত্তর ঘ নম্বর উত্তরটা ঠিক আছে, তিনটাই ঠিক আছে। এবার আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটা দেখি, ছাব্বিশে কি বললো, একটি ঘনকের প্রতিটি ধার এ সেন্টিমিটার হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আমরা করে রেখেছি, দেখো ঘনকের কর্ণ এটা কিন্তু সূত্র রুট থ্রি এ, রুট থ্রি এর মান থ্রি বসালাম, থ্রি রুট থ্রি, দেখো এটা উত্তরটা থ্রি রুট থ্রি, গ নম্বর উত্তরটা সঠিক আছে। এরপর দেখো সাতাশ নম্বরটা কি বললো, এন বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত। এখানে কিন্তু এটা সূত্র মুখস্থ রাখতে হবে, এই সূত্রটা কিন্তু ক নম্বরের সূত্রটা সঠিক আছে, ওয়ান এইটি ডিগ্রি ইন্টু এন মাইনাস টু ডিভাইড বাই এন, ক নম্বর উত্তরটা সঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে উত্তরটা মুখস্থ রাখতে হবে। এরপর আমরা দেখি কি বললো, নিচের তথ্যের আলোকে আঠাশ এবং উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর দাও। আমাদের একটা শখ দেওয়া আছে এখানে, আঠাশ নম্বরে কি বললো আমাদের, আঠাশ নম্বর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফ সি এর মান কত। আমরা করে রেখেছি, দেখো মধ্যক শ্রেণীটা, মধ্যক শ্রেণীটা কিন্তু পঞ্চান্ন থেকে ঊনষাট, এটা হলো মধ্যক শ্রেণী, তাহলে এফ সিটা, এফ সিটা হবে মধ্যক শ্রেণীর যে গণ সংখ্যা আছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণ সংখ্যা, এফ সির সংখ্যা, তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী তিনটা শ্রেণী আছে তার ক্রমজিত গণ সংখ্যা, গণ সংখ্যার যোগফল কিন্তু কত হয় ছত্রিশ আর ছয় বত্রিশ, সরি ছাব্বিশ আর ছয় বত্রিশ, বত্রিশ হবে এফ সি। দেখি আমরা এফ সিটা, এই দেখো এফ সিটা হবে বত্রিশ, গ নম্বর উত্তরটা সঠিক আছে। উনত্রিশ নম্বর প্রশ্ন কি বললো, প্রসরক নির্ণয়ের ক্ষেত্রে এফ ওয়ান ডিভাইড বাই এফ ওয়ান প্লাস এফ টু এর মান কত। এটা আমরা করে রেখেছি, দেখো এফ ওয়ান কত পাই আমরা, প্রসরক শ্রেণী কিন্তু যেখানে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে, তাহলে লাস্ট একটা প্রসরক এই যে বিশ গণসংখ্যা যেখানে আছে সেটা প্রসরক শ্রেণী, তাহলে এফ ওয়ানটা হলো প্রসরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, তাহলে কত হলো চার, আর এফ টু হলো প্রসরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী গণসংখ্যা হলো সাত, তাহলে এফ ওয়ান ডিভাইড বাই এফ ওয়ান প্লাস এফ টু, এখানে চার, চার প্লাস সাত, সাত চার এগারো, চারকে এগারো দিয়ে ভাগ করলে হয় শূন্য দশমিক তিন ছ, তাহলে এই উত্তরটা সঠিক আছে। আমরা দেখে আসি শূন্য দশমিক তিন ছয়, শূন্য দশমিক তিন ছয় এই ঘ নম্বর উত্তরটা সঠিক আছে। এরপরে তিরিশ নম্বরে কি বললো, তেরো এগারো আট নয় পনেরো পাঁচ সংখ্যাগুলোর মধ্যক কত।
আমরা করে রেখেছি। দেখো যদি আমরা এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই 5, 8, 9, 11, 13, 15 এই মাঝের এটা যেহেতু জোড় সংখ্যা, যেমন কয়টা আছে এখানে 1, 2, 3, 4, 5, 6টা আছে, তাহলে 6টা হইলে মাঝের দুইটা 9 আর 11 এটাকে যোগ করে দুইটা ভাগ করলে মধ্যক আসবে 9 আর 11 ভাগ 2, 20 ভাগ 2 = 10। আমরা একটু দেখে আসি 30 নম্বরের উত্তরটা, এই 10 গ নম্বরের উত্তরটা সঠিক আছে। তাহলে দেখলাম যে আমাদের কিন্তু আজকের লেসনটা শেষ হয়ে গেল, আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললে নয় সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে শিখতে পারো, তোমার কাছে যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।